আসসালামু আলাইকুম হ্যালো আপনার নাম দেখতে পাচ্ছি নাস্তিকের জম্ম আপনি কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি হ্যাঁ বলুন তো এই সব যে আপনারা সারা দিন রাত এই লাইভগুলো করেন ধর্মবিরুদ্ধ ইসলামের বিরুদ্ধে তো সারা দিন রাতে তো এগুলাই করেন আপনারা অনেক সময় নিয়ে করেন পোস্ট করেন তারপর রাতে অনেক সময় নিয়ে তিন 4 ঘন্টা সময় নিয়ে করেন তো আপনারা কি প্রফেশনাল না সেট প্রফেশনাল নাচ থেকে সংজ্ঞাটা যদি একটু দিতেন সংজ্ঞা তো ভাই আমি জানি না প্রফেশন মানে হলো মানে পেশা মানে এইটা করেই কি আপনারা জীবিকা নির্বাহ করেন নাকি মানে আপনি কি এটাকে ধর্মিকদের যে ওই যে ধর্ম আছে ধর্মের যে প্রচার করে বেড়ায় বিভিন্ন ধর্মের যারা মার্কেটিং এক্সিকিউটিভরা আছে তারা ধর্মের মার্কেটিং করে কেউ আবার ধর্মের মানে ধর্মের তো অনেকগুলো ডিপার্টমেন্ট তো ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তারপরে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আছে তারপরে হচ্ছে কেউ কেউ আছে হচ্ছে মোরাল পলিশিং করে তারা আছে হ্যাঁ এরকম অনেক রকম ডিপার্টমেন্ট আছে এবং তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা প্রত্যেকটা সদস্যরাই জীবন যাপন করে বিক্রি করে আপনি কি সেইটার সাথে মানে আমাদেরকে গুলিয়ে ফেলছেন যেমন ধরেন আজকে একটা ওয়াচ করলো এই যে বলে না সেফ দিয়ে গুনে নেওয়া সেই সেফ দিয়ে গুনে নিল দেড় লাখ টাকা এরপরে হেলিকপ্টার থেকে নামলো এরকম ভিডিও কিন্তু আছে

আমি যদি আপনাকে আবারও এখন প্রশ্নটা করি যে আপনি আমাকে এক্স্যাক্টলি কত তারিখে টাকাটা ফেরত দেবেন সেটা একটু বলবেন কেনলি আমি আপনার থেকে কোনো টাকাই নেই প্রমাণ করেন আপনি যে টাকাটা নেই প্রমাণ করেন এই সবে কেন যাচ্ছেন আপনি বারবার মানে আপনাকে প্রশ্ন তাহলে তাহলে এই প্রশ্নর মানে আপনি নিজেই বুঝলেন যে একটা প্রশ্ন এই যে শুনুন এখন এই প্রশ্নটা আমাকে বলতে দেন আপনি আপনি বেশি বড় কিছু নিচ্ছেন আমাকে একটু বলা কিছু মানে আমি কি আপনি কি এখানে ওই যে জাকির নায়েকের মতো ভাই ওই যে মানে যাদের সাথে যারা হচ্ছে টাকা টাকা কামাই করে সেইগুলো মনে করে এখানে চলে এসেছেন নাকি মুমিন ভাই না কি মনে করে এসেছেন আপনি জাকির নায়েককে আমরা ফলো করি না ভাই কি করে জানেন মুসলিমরা সবাই কি ফলো করেন কাকে ফলো করেন আপনারা আমি আমরা রাসূলকে ফলো করার চেষ্টা করি যেমন যেমন রাসুল যেমন বাচ্চা মেয়েটাকে বিয়ে করে দর্শন করেছিল সেগুলো করেন এখন বিষয়টা হচ্ছে যে ওই যে ধর্ষণ করছে সেটা তো মানে প্রমাণিত না প্রমাণিত কি আপনি প্রমাণিত করতে পারেন ধর্ষণ করছে কি ভিডিও করে সেটা কি ভিডিও করে দেখাইলে তখন প্রমাণ হইতো নাকি না দলিল পত্র দেন তাইলে না বলা যায় যে ধর্ষণ করছে বিয়ে করা আপনি বলেন আয়শার বয়স কত ছিল আপনি বলেন আয়শার বয়স কত ছিল বয়স না হয় দুই বছর থাকুক কিন্তু যে ধর্ষণ করেছে বিয়ে আর ধর্ষণ এক জিনিস নাকি ভাই মানে আপনি বলতে যাচ্ছেন দুই বছরের একটা বাচ্চাকে বিয়ে করে যদি ধর্ষণ করা হয় সেটা আসলে যেহেতু বিয়ে করছে আর সেটা ধর্ষণ না তাই তো না সহবাস না করলে ধর্ষণ করতে হবে সহবাস হইলে তারপরে সেটাকে ধর্ষণের দিকে আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু বিয়ে করার সাথে সাথে তো সহবাসে হয় না তো 1.5 বছরের একটা 1.8 বছরের বাচ্চাকে সহবাস করলে সেটাকে ধর্ষণ বলে না কি বলে ভাই বলা যাইতো পারে কিন্তু 7 বছর ধরে যদি সহবাস করতে সেটা প্রমাণ দেন আপনি কি মুসলিম মানে আপনি কি ইসলাম ধর্ম মানেন না নাকি না ইসলাম তো মানে আমি তো 100% ইসলাম সবকিছু জানি না এখন আপনারা যেগুলো ধরে বসে আছেন সেগুলো হয়তো সবকিছু আমি জানি না হয়তোই পারে মানে সিরিয়াসলি আপনি সেগুলা জানেন না সিরিয়াসলি আপনার নবী যে মানে ছয় বছর বয়সে মানে আরবি ছয় বছর মানে হচ্ছে হিজরি ছয় বছর মানে হচ্ছে পনের ছয় বছর পনের ছয় বছর বয়সে তারে বিয়ে করলো আর আরবি নয় বছর মানে হচ্ছে সাড়ে আট বছর বয়সে সে যে বাসর করলো এই ধরনের কোনো কিছু আপনি আজ পর্যন্ত শুনেনই নি আজকেই প্রথম শুনলেন আমার কাছে আপনি আপনি একটু আজকে মনে হয় একটু একটু সমস্যায় আছেন বুঝছেন আপনি পুরোপুরি কথাটা ধরতে পারতেছেন না বুঝছেন আমি বলছি যে বিয়ে না হয় দুই বছরে করুক সহবাস না করা পর্যন্ত সেটা ধর্ষণের পর্যায়ে যাবে কি করে বিয়ে না করুক এই যে কথাটা বললেন এই যে আপনি আপনার দুই বছরের বা ছয় বছরের বিয়ে দেবেন আপনার নিজের মেয়েকে বিয়ে দেবেন কোনদিন বদলে নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে ওগুলো কি বলে মানসুক আয়াত তারপরে আরো অনেক কিছু আছে না ওগুলো তো অনেক রকম কিছু করোনার তো অনেক রহিত হয়ে গেছে সবাই তো এখন ভাই কোরআনের আয়াত রহিত হয়েছে না ধরেন মাইকেল ফিলিপস ওই যে ইয়া করছে গোল্ড জিতছে সেটার সাথে আমাদের আলোচনা কি সম্পর্ক ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি সে যে দুই বছরের একটা বাচ্চাকে বা ছয় বছরের একটা বাচ্চাকে বিয়ে করলো পনেরো ৬ বছরের একটা বাচ্চাকে যে সে বিয়ে করলো এই যে এটা যে এটা তো তার একটা তার মানে সে যা করছে সেটা শূন্যত না শূন্যত কাজ না তো এখন সেই না না আমি উত্তর দিয়ে নাই উনি উনি আমাদেরকে তো আদেশ করে না এই এইরকম কিছু করতে যে তোমরা ছয় বছর বাচ্চাকে বিয়ে করো বুঝলেন না আদেশ কর আদেশ করলে তো সেটা ফরজ হইতো আপনাদের জন্য আমি তো বলি নেই না 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 আদেশ করলে ফরজ উনি অনেক কিছু অনেক অনেক সময় উনি আদেশ করেন যে এটা তোমরা করতে পারো চাইলে নাও করতে পারো এই রকম ব্যাপারগুলো আছে তার মানে হচ্ছে 6 বছরের একটা বাচ্চাকে যদি সবাইকে বিয়ে করার জন্য বাধ্যতামূলক করে দিত তাহলে সেটা খারাপ কাজ হইতো সবার জন্য যদি ঐচ্ছিক করে দেয় তাহলে সেটা ভালো কাজ নাকি

ছয় বছরের বাচ্চাকে বিয়ে করে গেল এটা আপনাদের জন্য একটা সুযোগ করে দিয়ে গেলো যে আপনার চাইলে তার সুন্নতটা পালন করতে পারেন এটা বৈধ আপনাদের জন্য এখন এই জিনিসটা যদি সবার জন্য আপনাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিত এই মুসলিমের বাচ্চা তুই ছয় বছর বয়সে অবশ্যই বিয়ে করবি না না করলে তোর গুণা যদি এরকম একটা নিয়ম করে দিত তাহলে সেটা খারাপ কাজ হইতো নাকি আপনার চোখে তখন আমরা সেটা না বিবেচনা করতাম বা আপনারা বললে সেটা না হয় আমরা হিসাব কিতাব কইরা দেখতাম তখন সেটা খারাপ কাজ হইতো কিনা হ্যাঁ হইতো হইতো মানে তার মানে হচ্ছে আপনিও বছর একটা করা হইতেছে একটা খারাপ কাজ লোকে আপনি বলেন বিয়ে আচ্ছা ব্যক্তিগত ভাবে এই বিষয়টাকে চাপাই দিচ্ছেন ব্যক্তিগত ভাবে চাপাই নেবেন শোনেন আপনার কাছে শোনেন ব্যক্তিগত প্রশ্ন আপনিও আমার কাছে করেছিলেন এই সেই শুরুর প্রশ্নটাই করেছেন যে ভাই টাকা পান কি কা কামান নাকি এটা পেশা নাকি ব্যক্তিগত প্রশ্ন আমি এটা বরং আপনার ব্যক্তিগত প্রশ্ন না আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি জানতে চাইছি যে আপনার বাচ্চাটাকে আপনি কি করবেন আপনি যেটা বাচ্চাটাকে শুনতে পাবে একটু বারবার চাপা দিতে হবে শুনেন আমি তো আপনাকে বলি না যে আপনি প্রফেশন একবারই তার আপনারও খারাপ লাগতেছে শুনতে না যে পনেরো ছয় বছরের আপনার বাচ্চাটাকে মেয়ে বাচ্চাটাকে তিপ্পান্ন বছর বয়সে একটা বুড়ার সাথে বিয়ে দেওয়ার কথা শুনতে আপনারও নিশ্চয়ই খারাপ লাগছে তাই না ভাই না খারাপ লাগছে না তার কারণ আমি তো সেই সিচুয়েশনটা আমি বিচার বিশ্লেষণ করি ভেরি গুড তাহলে আমাকে উত্তরটা দেন যে আপনি যদি আজকে এরকম একটা তেপ্পান্ন বছর বয়সের বুড়া বেটা আপনার মেয়েকে যদি বিয়ে করার প্রস্তাব দেয় যাকে কিনা আপনি ভাই বলে ডাকতেন এতদিন ধরে আপনার বন্ধু বলে মনে করতেন সে যদি এরকম একটা প্রস্তাব দেয় আপনি কি সেই প্রস্তাবটা রাখবেন মানে আপনি কি বিয়ে দেবেন আপনার ওই বাচ্চাটাকে তার সাথে সেটা পরিস্থিতির নির্ভর করবে তার মানে কোনো কোনো এমন কোন পরিস্থিতি আছে যাতে আপনি রাজি হবেন আমাকে যদি একটু বুঝাই বলেন সেই পরিস্থিতিটার কথা

বিয়ের পরে সে ধরেন কোন একটা স্কুলে পড়বে সে কোনো একটা পেশায় যুক্ত হবে এই সময় কি পড়বে সেই সময় কি সে নিজের ইচ্ছা সেগুলো করতে পারবে নাকি তার স্বামীর ইচ্ছা লাগবে তখন স্বামীর পারমিশন লাগবে না

আপনি বোধহয় ভুলে আমাকে আল্লাহ পাছা বলে মনে করতেছেন আপনি বোধহয় ভুলে আমাকে মোহাম্মদ বলে মনে করতেছেন ভাই সেগুলো অযৌক্তিক কথাবার्रा বলতেছেন মানে ভালোই লাগতেছে আর কি হ্যাঁ আপনারটা খুবই যৌক্তিক ছিল যে একটা বাচ্চা আপনি নিজেই বললেন যে তার এখন স্কুলে ভর্তি হলে ভর্তি হতে হলেও তার স্বামীর অনুমতি নিতে হবে কারণ স্বামীর সাথে তার হচ্ছে জীবনটা জড়িয়ে গেছে মানে আচ্ছা ঠিক আছে আপনার এরকম এরকম করবেন না কথার মাঝখানে মুমিন ভাই কথার মাঝখানে পপক করবেন না এটা না তো মুহাম্মাদের ই আর না তো এটা শিবের গাজা খাওয়া আস্থা না আমি কি বলি শোনেন আপনি নিজেই বললেন একটা বাচ্চা ছয় মাস বয়সে বিয়ে হোক তাতে কি এরপরে আপনি আবার নিজেই বললেন ছয় মাস বয়সে বিয়ে হওয়ার পর থেকে তার প্রত্যেকটা সিদ্ধান্তর উপরে খবরদারি করবে তার স্বামী এরপরে আপনি আবার বললেন যে তার আবার সমস্যা কোথায় সে তো স্বাধীনই থাকলো মানে আপনি এই যে কথাগুলো বললেন একের পর এক এগুলো খুবই যৌক্তিক কথা আর আমি আপনাকে যখন বললাম যে যাক ঠিক আছে ভাই বিতর্ক শিখলাম আপনি কাছে ছাগলের সাথে বিতর্ক করি না তো এই জন্য এবং আপনি যেটাকে বিতর্ক বলে ধরে নিছেন এটা আমার জন্য খুবই লজ্জার আসলে সত্যি বলছি কারণ আপনার মতো মানুষের সাথে আমার আমারটাকে আমি বিতর্ক বলে মনে করাটা আমার জন্য অনেক লজ্জার অপমানের আপনার সাথে বেকার মনে হচ্ছে না যে আপনি আলোচনা করার জন্য